প্রমোদ, ও রহমত আলী শুনছি, ভালো করে শোনো। ওই কবিরা যতই নারী দেখুক, তোমার মরণের নিস্তার নাই। এমন ভয় দেখাবেন না, তাহলে আমি হাউমাউ করে কাঁদতে লেগে যাব। কাঁদো, মন উজাড় করে কাঁদো, তোমার মরল একটা কঠিন লোক। আমাদের সুবর্ণপুরের মানুষদের বড় চালিয়েছে, এর গরু কেড়ে তার ধান লুট করে, তোমার মরল আজ ধনী, মানুষের কান্না দেখলে হাসে। তাই বলে মরলের ব্যারাম ভালো হবে না কেন? হবেই না তো, মরল যে অত্যাচারী পাপী, মনের মধ্যে অশান্তি থাকলে কোনো ওষুধে কাজ হয় না। দেখে নিও মরল মরলে। আর আজেবাজে কথা বলবেন না, আপনি বাড়ি যাবেন। এত কোলাহল করো না তো, আমি রোগের নারী পরীক্ষা করছি। ও কবিরাজ, নারী কি বলছে, মরল বাঁচবে তো? মূর্খের মতো কথা বলো না, মানুষ এবং প্রাণী অমর নয়। আমি যা বলি মনোযোগ দিয়ে তাই শ্রবণ করো। আমাকে বলো, মরল আমার মামাতো ভাই। মরল আমার মনি। যদি এই নিষ্ঠুর মরলকে বাঁচাতে চাও, তাহলে একটা কঠিন কর্ম করতে হবে, নাগের চোখ আনতে হবে। আরো কঠিন কাজ, হিমালয়ের পাহাড় তুলে আনবে। পাহাড়, সমুদ্র, চন্দ্র, নক্ষত্র কিছুই আনতে হবে না। ও আর সত্যি করতে পারছি না, বাঁচাও আমাকে। শান্ত হও, ও রহমত, মরলের মুখে সর্ব ঢেলে দাও। ওই মরল জোর করে আমার মুরগি জবাই করে খেয়েছে, আজ এর দাম নিয়ে ছাড়ব। ভাই আসো, এদিকে এসো, আমাকে সব দিয়ে দিব, আমার একটু শান্তি এনে দাও। মরল, তুমি আর কোনো মিথ্যা কথা বলবে না? এই তোমার মাথা হেঁটলে তো দুশ্চিন্তা করে বলছি, আর মানুষের উপর কোনোদিনও জবরদস্তি করবো না। আমাকে ভালো করে দাও। লোভে পাপ, পাপের মৃত্যু, আর কোনোদিন লোভ করবে না? অত্যাচার করবো না, আমাকে শান্তি দাও, সুখেনে দাও। অন্যের মনে দুঃখ দিলে কোনোদিন শান্তি পাবে না। আমার এত টাকা, এত বড় বাড়ি, আমার মনে দুঃখ কেন? তাহলে মনের সুখে শুয়ে থাকো, আমি ওষুধের কথা চিন্তা করি। আমি সুখ পাবো কোথায়, আমাকে সুখেনে দাও। দৃষ্টি বদলে দেবো ভালো হতে পারে, যদি কি করতে হবে? যদি আজকে রাত্রের মধ্যে কি করতে হবে? যদি একটি ফতুয়া সংগ্রহ করতে পারো। ফতুয়া? হ্যাঁ, জামা। জামা দিয়ে হবে একজন সুখী মানুষের। সেই জামা মরলের গায়ে ফেলে তার হাত মর্মন্ত্রণ দর্শনা ভালো হয়ে যাবে। এ তো খুব সহজ অসুখ। সোজা নয়, খুব কঠিন কাজ। যাও সুখী মানুষ খুঁজে দেখো, সুখী মানুষের জামা পাওয়া না গেলে অসুখী মরল আর বাঁচবে না। আমি বাঁচবো, জামা এনে দাও, 1000 টাকা বকশিস দেব। কি তাজ্জব কথা, 5 গ্রামে একজনও সুখী মানুষ পেলাম না। যাকেই ধরি সেই বলে সে সুখী নয়। সময় তো আর নাই ভাই, এখন 12টা। সুখী মানুষ নাই, সুখী মানুষের জামাও নাই, তাহলে তো এবার মরণ মরবে। আহারে, এমন একজন মানুষ পেতাম, আমি এমন একজন মানুষ পেতাম যে কিনা পাওয়া যাবে না। সুখী মানুষ পাওয়া যাবে না, সুখ বড় কঠিন জিনিস। এ দুনিয়ায় ধনী বলছে আরো ধন দাও, ভিখারি বলছে আরো ভিক্ষা দাও, পেটুক বলছে আরো খাবার দাও, শুধু দাও আর দাও, সবাই অসুখী, কারো সুখ নেই। আমরাও বলছি মরলের জন্য জামা দাও, আমাদের বকশিস দাও, আমরাও অসুখী। চুপ চুপ, ঘরের মধ্যে কে যেন কথা বলছে। ভূত নাকি? চলেন পালিয়ে যাই। এই যে ভাই, ঘরের মধ্যে কে কথা বলছো, বেরিয়ে এসো। ভূতকে ডাকবেন না। তোমরা কে ভাই, কি চাও? আমরা খুব দুঃখী মানুষ, তুমি কে? আমি একজন সুখী মানুষ। তোমার কোনো দুঃখ নাই? না, সারাদিন মনে মনে কাটকাটি,
সেই কাঠ বাজারে বেশি যা পাই তাই দিয়ে চাল কিনি ডাল কিনি কাজ মনে শিখে খেয়ে দে গান গাইতে গাইতে শুয়ে পড়ি এক ঘুমেই কাজ কাবার এই একলা বনে তোমার থাকতে ভয় করে না যদি চোর আসে চোর আমার কিছু করব কেন তোমার সোনা দানা জামা জুতা আহার করে পাগলের মতো হাসছো কেন ভাই তোমাদের কথা শুনে হাসতি তোরকে তখন বলবো নিয়ে যাও আমার যা কিছু আছে নিয়ে যাও তুমি তাহলে সত্যি সুখী মানুষ দুনিয়াতে আমার মতো সুখী আমি একজন সুখী মানুষ আমি সুখের রাজা আমি মস্ত বড় বাদশা ও বাদশা ভাই তোমার জামা কই জামা হ্যাঁ জামা জামা মানে জামা এই যে আমার এই যে এরকম একটা জিনিস এই তোমাকে 500 টাকা দিব তুমি জামা নিয়ে এসো আমার তো কোনো জামা নাই ভাই মিছে কথা বলো না মিছে বলবো কেন আমার ঘরে কিছু নেই সেজন্যই তো আমি সুখী মানুষ